বন্ধুরা শান্ত আমাদের এখন একটা নতুন খেলা শেখাবে। তোমরা সবাই প্রস্তুত? খেলাটির নাম কি ওরে কি ওরে না। হ্যাঁ, কি ওরে কি ওরে না। হ্যাঁ, এখন আমি তোমাদের খেলাটির নিয়ম বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়মটা হলো আমি একটা একটা করে প্রাণীর নাম বলে যাব, যদি তা উঠতে পারে তাহলে ওড়ার ভঙ্গি করে দেখাবে, যদি তা না উঠতে পারে তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, আমি নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি বললাম চড়ুই, চড়ুই তো উঠতে পারে, তাহলে তোমরা হাত উঁচিয়ে এভাবে ওড়ার ভঙ্গি করে দেখাবে। আর ধরো আমি বললাম গাধা, গাধা তো ওড়ে না, তাহলে তোমরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা চলো খেলা শুরু করি। পায়রা। হয়নি হয়নি, তোমরা তো ওড়ার ভঙ্গি করলে না, পায়রা তো উঠতে পারে। দুঃখিত, ভুল হয়ে গেছে। আচ্ছা আমি শুরু করছি। ছাগল। হয়নি, ছাগল তো ওড়ে না, তোমরা তো ওড়ার ভঙ্গি করে দেখালে। শান্ত, আমরা এবার খেলার নিয়মটা শিখে গেছি, তুমি আবার খেলাটা শুরু করো। আচ্ছা বক। বক তো এভাবেই ডানা মেলে ওড়ে। ঠিক আছে ঠিক আছে, এবার টিয়া। গরু। না গরু কিছুতেই ওড়ে না, তোমাদের তাড়াতাড়ি খেলতে হবে। কাক। চিল। হাতি। না না হালুম, হাতি কখনোই ওড়ে না। শালিক। ভেড়া। না হালুম, ভেড়া তো ওড়ে না। দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, ভেড়া ওড়ে না, এই আমাকে দেখো। মানে এগারোটা পাখি, এগারোটা পাখি, এগারোটা পাখি, এগারোটা পাখি, এগারোটা পাখি, এখনো এগারোটা পাখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোটা পাখি। আমার নাম আমির, আমি মালয়েশিয়ায় থাকি। আমার বাবা হাতি সংরক্ষণালয়ে কাজ করেন, তিনি হাতিগুলি দেখাশোনা করেন। আজকে আমি বাবাকে সাহায্য করব। আমাদের সাবধানে কাজ করতে হয়, কারণ হাতিগুলো অনেক বড়। আমার বাবা প্রতিদিন হাতিগুলোকে খাওয়ান এবং তাদেরকে গোসলও করান। আমি পাইপ দিয়ে হাতির গায়ে পানি দেই আর বাবা তাদের গা ঘষে দেয়। তারপর আমি তাদের গা ঘষে দেই আর বাবা পাইপ দিয়ে পানি দিয়ে দেয়। এভাবে মাঝে মাঝে আমারও কৌশল হয়ে যায়। ও হচ্ছে নুনি, ওর বয়স 3 বছর। ও আমার খুব প্রিয় হাতি। আর তখন কবুতরের বাচ্চাগুলো বিড়ালছানাকে ডাকলো, বিড়ালছানারা হাসলো। আরে বন্ধু বাস, চলো আমরা নাচি। দুজন লাগে তোমরা যাও, আমি বইটা পড়বো। না না আমি তোমার সাথে নাচবো না।
মনে হয় কিছুই হয়নি। আমি রচনা, আর ও আমার ভাই গল্প। আমাদের সঙ্গে আছে বাবা আর মা। আমরা সবাই মিলে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি। দেখো, বালুতে আমি আমার ছবি আঁকছি, গল্প আঁকছে ওর নিজের ছবি। দেখেছো, বালুতে হাতের আঙ্গুল দিয়ে দাগ দিতে কত সুন্দর সুন্দর ছবি আঁকা হয়ে যায়। এভাবে ছবি আঁকতে আমাদের খুব ভালো লাগে। এরপর আমি আঁকলাম বাবার ছবি, গল্প এঁকে ফেলল মায়ের ছবিটা। বাবা মা আমাদের ছবি আঁকা দেখে খুব মজা পাচ্ছে। আমি আর গল্প মিলে আমাদের পরিবারের চারজনের ছবি আঁকলাম। কিন্তু আমাদের পরিবারের জন্য একটা ঘর তো বানাতে হবে। এবার ঘর বানানোর জন্য সবাই বড় জোড় করছে। ঘর বানাতে বাবা মা আমাদের সাহায্য করে। এই দেখো, একটা বালুর ঘর হয়ে গেল। এবার ঘরের চারিদিকে একটা উঁচু দেয়ালও তৈরি করে দিচ্ছি, আর ঘরের দেয়ালের নকশা করছেন বাবা। এই তো বানানো হয়ে গেল আমাদের সুন্দর বালুর ঘর। এই ঘর নিয়ে আমরা ছবিও তুললাম। এরপর আমরা সমুদ্রে নামলাম আর মজা করলাম। এই যে দেখো, আমাদের পরিবারের সেই সুন্দর ছবিটা। বন্ধুরা, সিসিমপুর পরিবার তার নতুন সদস্য শান্তকে পেয়ে খুবই আনন্দিত। এখন তাকে সাথে নিয়ে একটা অসাধারণ গান গাইবো আমরা। তোমরাও গাইবে কিন্তু। পরিবারে নতুন সদস্য শান্ত শান্ত শান্ত। আমাদের পরিবারে নতুন সদস্য শান্ত শান্ত শান্ত। সে যে আমার বোনের ছেলে তবু ছেলের মতো, আমিও ভালোবাসি তাকে নিজের ছেলের মতো। আর আমরা সবাই তার বন্ধু, সবাই তার বন্ধু। কি যে ভালো লাগছে সিসিমপুরে, সবাইকে কত আপন লাগছে, ভালোবাসায় গেল মনটা ভরে। কি যে ভালো লাগছে সিসিমপুরে, সবাইকে কত ভালোবাসায় গেল মনটা ভরে। এখানে থাকবে তুমি তোমার মতো, এখানে বলবে কথা ইচ্ছে যত। এখানে থাকবে তুমি তোমার মতো, এখানে বলবে কথা ইচ্ছে যত। সবার সাথে বেড়াবে তুমি, এখানে সবার সাথে পড়বে তুমি, এখানে সবার সাথে গাইবে তুমি। সবারই চোখের মনি হয়ে
থাকবে তুমি এই পরিবারে। তোমাদের কাছে এসে ভীষণ খুশি, তোমাদের আমি অনেক ভালোবাসি, আমরাও তোমাকে ভালোবাসি। আমাদের পরিবারে নতুন সদস্য শান্ত শান্ত শান্ত, আমাদের পরিবারে নতুন সদস্য শান্ত শান্ত শান্ত, শান্ত শান্ত শান্ত। পৃথিবীটা দেখছি, প্রতিদিন শিখছি।